5 মিনিটস ওয়ার্ল্ড নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইম রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। গেটস ও মেলিন্ডার 27 বছরের সংসারে বিচ্ছেদ। মুখ্যমন্ত্রী পদ থেকে মমতার পদত্যাগ। মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় নিহত 15। ভারতে করোনা শনাক্ত 2 কোটি ছাড়ালো। শিশু কিশোরদের জন্য টিকার অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দীর্ঘ 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের ধনকুবের মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা। গতকাল রাতে এক যৌথ টুইটার বার্তায় তারা এই বিচ্ছেদের ঘটনার ঘোষণা দেন। ওই বার্তায় বিল গেটস মেলিন্ডা বলেন, আমরা যুগল হিসেবে আর পথ চলতে পারব বলে আমাদের মনে হয় না। নিজেদের সম্পর্কের উপর অনেক নিরীক্ষা ও চিন্তাভাবনার পর আমরা আমাদের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। 1980-এর দশকের শেষ দিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দিলে দুজনের পরিচয় হয়। পরে তারা প্রণয়ে চড়ান। সেই প্রণয় 1994 সালে গড়ায় পরিণয়। তাদের এই 27 বছরের দীর্ঘ সংসারে ঘর আলো করে আসে 3 সন্তান। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বুধবার তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার আগে আনুষ্ঠানিকভাবে মমতা এই পদ থেকে সরে দাঁড়ালেন। এদিকে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জগদীপ ধনখড়। বুধবার সকালে কলকাতার রাজভবনে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা। মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 70 জন। দেশটির রাজধানী মস্কো সিটির ঠিক দক্ষিণে ট্রেনসহ মেট্রো রেলের ব্রিজ ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। রাশিয়ান সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ট্রেনসহ মেট্রো রেলের ব্রিজ ধসে পড়বার পর পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়, আলিভে স্টেশনে আঘাত করে। স্থানীয় সময় সোমবার রাত 11টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর মোট সংখ্যা 2 কোটি ছাড়িয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার রাত 11:30 পর্যন্ত ভারতে একদিনে 3,55,836 জন করোনা রোগী শনাক্ত হয়। গত রোববার রাত 11:30 পর্যন্ত একদিনে শনাক্ত হয় 3,69,957 জন করোনা রোগী। গত শনিবার শনাক্ত হয় 3,92,000-এর বেশি করোনা রোগী। গত শুক্রবার 4,01,993 জনের করোনা শনাক্ত হয়। স্থানীয় সময় গতকাল রাত 11:30 পর্যন্ত ভারতে একদিনে 3,434 জন করোনায় মৃত্যুবরণ করেন। এদিকে করোনা মহামারী মোকাবেলায় শিশু ও কিশোর বয়সীদের টিকা প্রয়োগের জন্য ফাইজারের টিকাকে অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। 12 থেকে 15 বছর বয়সীদের জন্য চলতি সপ্তাহের মধ্যে এই টিকার অনুমোদন দেয়া হতে পারে। 16 বা তার বেশি বয়সীদের জন্য গত ডিসেম্বরে ফাইজারের টিকার অনুমোদন দেয় FDA। তবে টিনেজারদের জন্য গত বছর অক্টোবর মাস থেকেই টিকার পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছে মার্কিন এই ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠানটি। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে অবস্থিত বালাদ বিমানঘাটিতে 6 দফা রকেট হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় মার্কিন কোম্পানির জন্য কাজ করা এক বিদেশি ঠিকাদার আহত হয়েছেন। ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা AFP-কে এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন কোম্পানি সেলিপোর্টের কাছাকাছি একটি এলাকায় গিয়ে পড়েছে 3টি রকেট। নাম প্রকাশ না করার শর্তে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ইরাকের জন্য F-16 যুদ্ধবিমান কেনার বিষয়ে ঠিকাদারির কাজ করত ওই প্রতিষ্ঠানটি।
এদিকে মিয়ানমারে একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করেছে একটি বিদ্রোহী গোষ্ঠী। সোমবার দেশটির শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে বলে দাবি করেছে। মিয়ানমারে কাচিন রাজ্য এবং অন্যান্য স্থানে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই এই খবর সামনে এলো। সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর এটাই প্রথম কোনো সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা। ভারতে করোনা সংক্রমণের দৈনিক সংখ্যা দিনকে দিন বাড়ছে। করোনার কারণে একের পর এক পরীক্ষা বাতিল করছে দেশটি। সিবিএসইর দশম শ্রেণীর পরীক্ষা বাতিল এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়েছে। এবার পিছিয়ে গেল সর্বভারতীয় অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। কমপক্ষে চার মাসের জন্য সেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। ফাইভ মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা।